হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে এসেছি কিন্তু নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ফার্স্টে কিন্তু আমি এখানে বেশ বড় মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা হচ্ছে গরুর মাংস, বাবরচি স্টাইলের গরুর মাংস, বড় বড় আলু দিয়ে লাল ঝোল, মাখো মাখো ঝোলটা হবে। তো বেশ বড় মতো পেঁয়াজ দিয়ে দেওয়ার পর মাঝখানে কিন্তু আমি পেঁয়াজটা সরিয়ে মাঝখানে অল্প পরিমাণ মতো তেলটা দিয়ে দেওয়া হলো বন্ধুরা। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ অল্প তেলে রান্নাটা করা হবে। তো পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা করে দেওয়ার পর এখানে কিন্তু মশলা এখানে আছে, টক দই, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলি দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে পানি দিয়ে দিয়েছে, দিয়ে মিশ্রণটা কমপ্লিট করে দেওয়ার পর যখন পেঁয়াজটা ভাজা ভাজা হবে তখন দিয়ে দিবে। তো এখন এখানে রোস্টের জন্য যে তেলটা ছিল অবশিষ্ট সেটা দিয়ে দিল বন্ধুরা। এখন দিয়ে কিন্তু পেঁয়াজটা খুব ভালো ভাবে ভেজে নেবে, যেহেতু পেঁয়াজটা কুচি কুচি করে কাটা, পেঁয়াজ এখানে বাটা না। তো বন্ধুরা, এখন গরু মাংস এখানে বেশ পরিমাণ মতো অনেকগুলো গরু মাংস দিয়ে দেওয়া হলো। এখন সাইজটা কীরকম করেছি সেটা তো দেখতেই পারছেন। তো খুব ভালোভাবে বড় হাঁড়ি, বড় খুন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে। আর এই ফুল রান্নাটা কিন্তু বন্ধুরা কষিয়েই রান্নাটা কমপ্লিট করবে, শেষ করবে। তো এখন যে মশলাটা রেডি ছিল সেটা দিয়ে দিল, আর এখন দিয়ে দিল টেস্টিং সল্ট স্বাদের জন্য। আর এই রান্নাতে কোনো প্রকার টমেটো সস, টমেটো কেচাপ ইউজ করবে না। তো বন্ধুরা, এখানে আদা রসুন ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিল পরিমাণ মতো, দিয়ে কিন্তু খুব খুব ভালোভাবে কষাবে। তো এখানে কিন্তু মাংসটা দিয়ে দেওয়ার পর বন্ধুরা বেশ পরিমাণ মতো পানি চলে এসেছে। আর এই ফুল রান্নাটা কিন্তু পানি ছাড়াই শুধু কষানোর উপর রান্নাটা হবে। তো এখন বন্ধুরা মরিচের গুঁড়ো আরেকটু দিল। তো বন্ধুরা, মরিচের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এখন পরিমাণ মতো, যেটা রান্নাতে না দিলেই হয় না সেটা হচ্ছে লবণ। তো পরিমাণ মতো আমি কিন্তু লবণটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে বড় খুন্তি দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাংসটা কষানো হবে। তো দেখতেই পারছেন মাংসটা কীভাবে কষানো হয়েছে আর গ্রেভিটা কীরকম পরিমাণে হয়েছে বন্ধুরা। তো এটা কিন্তু খুবই টেস্টিফুল এই ছিল খাবার, ছিল তরকারিটা ছিল। আর এখানে বাদাম বাটা দিয়ে দেওয়া হয়েছে, আর আলুটা যখন দিয়েছে সেটা আমি শ্যুট করতে পারি নাই একটু ব্যস্ততার কারণে। তো বন্ধুরা, আলু দিয়ে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে তখন এখানে বাদাম অ্যাড করে দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষানোর উপরে রান্নাটা কমপ্লিট করবে। তো এখন কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করছে। তো বন্ধুরা, রান্নাটা শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু ঘি দিয়ে দিবে, যেটা এখন দিয়ে দিল। তো বন্ধুরা, যদি ফুল রেসিপিটা ভালো লাগে ছোট্ট অনুরোধ রইলে একটা লাইক দিয়ে দেবেন। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক ধন্যবাদ। যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সবাইকে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাওয়ার জন্য। যে যেখানে আমার চ্যানেলটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।